ওকে এখন আমরা দেখি আচ্ছা ডকার বিল্ড আমরা সবাই দেখছি যে ডকার বিল দিলে কি ঘটনা ঘটে তাই না ডকার বিল দিলে কি হয় ও অনেক ফাইল টাইল নামায় কিছু একটা নামায় কিছু একটা করে তো এইসব জিনিস বোঝার আগে সবার আগে আমার যেটা বুঝতে পারছি হ্যাশিং হ্যাশিং জিনিসটা কি আমি একটা ডেটা দিলাম এটা একটা মুভি ফাইল হইতে পারে এটা টেক্সট ফাইল হইতে পারে যে কোনো কিছু হইতে পারে রাইট তাই না একটা ডেটা দিলাম একটা হ্যাশ ফাংশনের ভিতরে যেমন sha256 ও আমাকে কি দিবে sha256 আমাকে কি দিবে একটা হ্যাশ আইডি একটা হ্যাশ আইডি দিবে ঠিক আছে তার মানে আমি ডেটা দিচ্ছি শা টু ফিফটি সিক্স করতেছে হ্যাশিং করতেছে হ্যাশিং করলে হ্যাশ আইডি দিবে এই হ্যাশ আইডির প্রপার্টিটা কি মানে হ্যাশিটা কি কাজে লাগে এই ডেটা যদি কোনো কারণে আমার কোথাও চেঞ্জ হয় পৃথিবীর যে কোনো জায়গায় যদি চেঞ্জ হয় সাথে সাথে হ্যাশ আইডিটা চেঞ্জ হয়ে যাবে আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনি বাংলাদেশে বসে যে কোনো একটা কম্পিউটারে এই ডেটাকে নিয়ে ডেটা কে নিয়ে আপনি হ্যাশিং করলেন সার টু ফিফটি সিক্স দিয়ে হ্যাশিং করলেন এইটার যে হ্যাশ আইডি এই সেম ডেটাকে আপনি যদি মনে করেন উত্তর মেরু দক্ষিণ মেরু আমেরিকা যে যেকোনো জায়গায় নিয়ে আবার সার টু ফিফটি সিক্স দিয়ে হ্যাশ করেন তাহলে কি পাবেন সেম হ্যাশ আইডি পাবেন আমি কি এই লাইনটুকু বোঝাতে পারছি ডেটা যদি সেম হয় ওই ডেটার জন্য যে হ্যাশ আইডি ওটা সারা পৃথিবীর যে কোনো হ্যাশিং এর ভিতরে হ্যাশিং মানে শার্ট অফ জন্য ওটা সেম হবে রাইট আচ্ছা এখন আমি করলাম কি ডেটা মনে করেন একটা এক্সেল ফাইল ছিল এক্সেলের ভিতরে একটা স্পেস অ্যাড করলাম বা একটা ডকুমেন্ট ফাইল ছিল তার ডাটা নতুন যে ডাটা ডাটার ভার্সন হয়ে গেল ডাটা ভি টু রাইট ডেটা ভি টু ওকে তো ডেটা যদি ভি টু হয় ডেটা ভি টু কে আপনি আবার আবার হ্যাশ করলেন এই হ্যাশ আইডি কিন্তু কি হবে না এই হ্যাশ আইডি কি সেম হবে এই হ্যাশ আইডিটা ডিফারেন্ট হবে তার মানে কি দাঁড়ালো হ্যাশ আইডি কি করা যায় হ্যাশারি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় কি কাকে আইডেন্টিফাই করা যায় যে কোন একটা ডেটাকে আপনাকে যে কোন একটা ডেটা যদি দেওয়া হয় সেই ডেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য হ্যাশ আইডি হচ্ছে একমাত্র ওয়ে অর্থাৎ ওই ডেটাকে যদি আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে চান তাহলে আপনি হ্যাশ আইডি কাজে লাগবে আচ্ছা এই হ্যাশ আইডি এই কনসেপ্টটা কোথায় কোথায় ইউজ হয় তার মানে আপনি ডেটা একটু চেঞ্জ করলে কি চেঞ্জ হয়ে যাবে হ্যাশ আইডি চেঞ্জ হয়ে যাবে রাইট আমরা কি সবাই এটাকে বুঝতে পারছি এখন কনফিউশন আছে না ভয় ওকে আচ্ছা সো এবারে আসি সেটা হলো যে আমার কাছে ধরেন ফাইল আছে পাঁচ এম ফাইল আছে তো এই পাঁচ এম ফাইল আমি একটা সার্ভারে আপলোড করবো এটা এফটিপি সার্ভার ফাইল ট্রান্সফার প্রোটোকল ওপেন করা আছে এফটিপি সার্ভার ওই যে বাঘ জিলা বাইগুলো ইউজ করার এফটিপি সার্ভার ইউজ করতাম না তো এইটাকে ইফিসিয়েন্টলি আপলোড করা কি কি টেকনিক হতে পারে মানে কিভাবে আপনি আপলোড করতে পারেন 5gb জায়গা পেছত কারণে আপনি আমি জিবি একটা ফাইল আপলোড করব কি কি টেকনিক আপনার মাথায় আসে যে এই টেকনিক আপনি আপলোড করতে পারেন ফাইলটাকে কি টেকনিক মাথায় আসে ফার্স্ট লাইন করে যে পিছনে টেকনোলজিটা কি কি ফাইল একবারে আপলোড করে দিবে

করে প্রতিটা ফাইলের প্রতিটা পার্টকে আমি হ্যাশ করলাম এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এরকম করে হ্যাশ করলাম তাহলে কতগুলো হ্যাশ আইডি হবে এই এই ডেটাটাকে আমি করলাম কি এই হ্যাশ আইডি আমি একটা জেসনে কনভার্ট করলাম মানে এই এটা জেশন বানায় আমি বললাম যে এখানে একটা সার্ভার নিলাম এটা সেটা মঙ্গো ডিবি সার্ভার আমি যখন এখানে ফাইল আপলোড করতেছি ফাইল আপলোড করার আগে এই এই ডেটার এটা তো একটা ডেটা তাই না 1 জিবি আমার এটা কি ডেটা রাইট এই ডেটার সম্পর্কে ডেটার সম্পর্কে আমি কি করলাম একটা জিনিস বা একটা ইনফরমেশন এখানে এই জেসন আকারে ই করলাম লোড করলাম জেসন আকারে বানাইলাম ডেটার সম্পর্কে ডেটা 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 নিয়ে যে ডেটা কথা বলে সেটাকে কি বলে মেটা ডেটা যে ডাটার ডাটা নিয়ে যে কথা বলে তাকে আমরা কি বলি মেটা কেন দরকার তারপরে আমি মেটার ভিতরে কি রাখলাম জাস্ট ধরেন একটা জেসোন এরকম যে এইচ ওয়ান তারপরে এখানে হ্যাশ আইডি এইচ টু হ্যাশ আইডি এরকম করে করে হ্যাশ আইডি গুলো আমি কি করলাম এখানে ফাইল আপলোড করার আগে আমি এখানে পোস্ট করলাম ডাটা বেজে পোস্ট করলাম পোস্ট করলাম কেন পোস্ট করলাম পরে বলতেছি ঠিক আছে আচ্ছা তারপরে ফাইলটাকে আপলোড করা শুরু করলাম প্রথমে এইচ ওয়ান আপলোড করলাম তারপরে এইচ টু আপলোড করলাম তারপরে এইচ থ্রি আপলোড করলাম তারপরে এইচ ফোর আপলোড করলাম তারপরে এইচ ফাইভ আপলোড করলাম এরকম করে আপলোড করতে থাকি তাহলে ফাইলগুলো এক সময় কি হয়ে গেল আপলোড হয়ে গেল রাইট ঠিক আছে আচ্ছা এই ফাইলে কতগুলো চাঙ্ক আছে

যে ভাই আমার তো এই ফাইলটা লাগবে এই ফাইলে মেটাডাটা দাও মেটাডাটা পাইলো এই মেটাডাতে যেটা দিয়ে সে কি করলো এই সার্ভারে কোয়ারি করলো যে ভাই আমার এই যে এই চাঙ্গুলো লাগবে তুমি দাও এখানে ক্লায়েন্টটা একটা একটা করে চাঙ্গুলো নামাইলো কেন আমি এভাবে করে করলাম বলেন তো আমি সিস্টেমটা এটা কেন এভাবে ডিজাইন করলাম আমি ধামকাটা সিস্টেম ডিজাইন করে ফেলছি সিস্টেমটা কেন এভাবে ডিজাইন করলাম এটা ভাষণ নিয়ে ক্ষেত্রে সেখানে ভাষণ আছে তাহলে কোন পার্ট শেষ হয়েছে ওইটা ডেটাটাই যদি থাকবে রাইট আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখেন যে আমার এখানে এক জিবির ফাইল রাইট দেখা গেলে এক জিবি ফাইলের আমি এই লেখটা এই পার্টটা শুধু চেঞ্জ করছি তাহলে আমি যদি এই ভাষণিংটা না করি আমি যদি এরকম করে যে বানাই এরকম যে এক জিবি একটা ফাইল এই জি ফাইল আমার এফটিপি সার্ভার আছে আমি এই জি ফাইল জাস্ট ডাউনলোড করে আপলোড করে দিলাম শেষ এই ফাইলটা একটু চেঞ্জ করছি ভার্সন দুতে তে তাহলে কি করতে হবে এই জি কে আবার আপলোড করতে হবে এটা প্রবলেম কি আমরা কতটুকু এমবি আপলোড হবে এক জিবি করে ব্যান্ডউইথ খাচ্ছে তাহলে আমি যদি এরকম বার করি তাহলে পাঁচ জিবি ব্যান্ডউইথ খাবে এরকম সফটওয়্যার কেউ ইউজ করবে যে প্রত্যেকবার যদি এরকম প্রত্যেকবার যদি এরকম চেঞ্জ করা লাগে এটা কি কেউ ইউজ করে বলেন আমি কি বুঝাতে পারছি প্রবলেমটা তো সেটার জন্য আমরা কি করছি আমরা স্মার্টলি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমার এখানে এফটিপি সার্ভার আছে থাকুক ওর এখানে ফোল্ডার করা আছে আমার নামে একটা ফোল্ডার করা আছে সাপোজ আমার ইমেল দিয়ে একটা ফোল্ডার করা আছে ঠিক আছে এখানে আছে একটা ক্লায়েন্ট আছে একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের কাছে কোনো ফাইল দিলে সে কি করে ধরেন আপনি এক দশ এমবি একটা ফাইল দিলেন দশ এমবি ফাইল দিলে সে পাঁচ এমবি ফাইল দিলে সে কয়টা চাঙ্ক করবে পাঁচটা চাঙ্ক করবে হ্যাশ জেনারেট করবে এই হ্যাশট্যাগে সে পোস্ট করবে কোথায় এই মেটাডাটা কে সে পোস্ট করবে কোথায় মঙ্গোডিবিতে আর পোস্ট করার পরে সে তারপর কি একটা একটা করে ফাইলগুলো কি কোথায় আপলোড করবে এই এফটিপি সার্ভারে আপলোড করবে আর অন্য একটা ক্লায়েন্ট ক্লায়েন্ট 2 যদি আসে সে প্রথমে কোথায় রিকোয়েস্ট করবে মঙ্গোডিবিতে করবে জিজ্ঞেস করবে যে ভাই আমার মেটাডাটা কি mongoDB ক্লায়েন্ট টু মেটাডা দিবে সে মেটাডা বিসিএস এ কোথায় কোয়ারি করবে এফটিপি সার্ভারে সুবিধা কি হলো এখন सपोज এইখানে যে ক্লায়েন্ট ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 1 কোনো কারণে ফর এনি রিজন তাকে এই ফাইলে এই পার্টটা এডিট করতে হলো সে এডিট করে এইটাকে আবার বলে এটাকে আবার পুশ করলো সেটাকে আবার পুশ করব তাহলে কি হবে আমার কি সবগুলো আপলোড হবে আমার কি সবগুলো আপলোড হবে সবগুলো চাঙ্কা আপলোড করব তাহলে কয়টা আপলোড হবে শুধুমাত্র কোনটা এইটা এটা বুঝবে কি হবে ক্লায়েন্ট যখন এই মেটাটা নিয়ে আবার সার্ভারে পোস্ট করবে তো সার্ভারের সাথে সে কি করবে আমার এটা তো নতুন জেসন তাই না জে ওয়ান আর সার্ভারের কাছে কি আছে এটা জে টু এটা সার্ভার কাছে আছে জে ওয়ান দুটা জেসন দুটা জেসন কি সে কি করবে ম্যাচ করবে ম্যাচ করে দেখবে কোন চাঙ্কটা চেঞ্জ হয়েছে আমাদের কোন চাঙ্ক চেঞ্জ হয়েছে

আপডেট গেল ক্লায়েন্ট আপডেট নিল এখন ক্লায়েন্ট কি সবগুলো চাঙ্ক আবার না হবে নাকি শুধুমাত্র স্ত্রী নাম হবে কি মনে হয় শুধুমাত্র স্ত্রী না হবে শুধুমাত্র স্ত্রী নাম হবে রাইট তাহলে আমার কি সুবিধা হলো চিন্তা করেন তো আমি যদি আগের সিস্টেমে কি ছিল প্রত্যেকবার এই পাঁচ এমবি ফাইল নামাইতে হইতো এখন কি শুধুমাত্র যেই চাঙ্কটা শুধুমাত্র সেই চাঙ্কটা নামাবে না এইটুক কি আমরা ক্লিয়ার আচ্ছা এইবার এইটার সাথে কি আমরা ডকার হাবের কোন কিছু মিল মিল খুঁজতে পারি চিন্তা করেন তো এনিওয়ান আগে ক্লাসে আমরা যখন ডকারের সব ডেমো দেখতেছিলাম প্রত্যেকবার একটা ইমেজ লেয়ার মানুষ সাথে তো নিচে একটা নাম্বার প্রিন্ট করতেছিল খেয়াল আছে কারণ নাম্বার প্রিন্ট করতে আমি যখনই বল লেক্সি আমি উপরে ধরুন ডকার ফাইল সব লেক্সি ফ্রম

ডকার বিল সাপোজ আপনি দিলেন যে নাম দিলেন ট্যাগ দিলেন হচ্ছে যে সার্ভিস এস ওয়ান সার্ভিস ওয়ান ডট এই ডকার ফাইলের ভিতরে লেখা আছে কি কি ফ্রম নোট তারপরে লেখা যাচ্ছে এরকম যে সিএমডি স্লিপ স্লিপ থ্রি হান্ড্রেড সেকেন্ড ওকে এভারি আচ্ছা প্রথমে সে কোনটা এক্সিকিউট করতে যাবে এইটা তাই না হ্যাঁ তা এইটা এক্সিকিউট করার জন্য সে কি কাজ করবে জানেন সে প্রথমে ডকারের আমার এখানে ডকারের এই এক্সিকিউশনটা এই ফাইলটা আমার কাছে যাবে ডকার ডিমনের কাছে ডকার ডিমোন হচ্ছে আমার কম্পিউটার আমার হোস্ট মেশিনে একটা পার্ট ও কি করবে ও ডকার হবে ডকার হবে এইটাকে খুঁজবে এটাকে কি এটা কি খুঁজবে বলেন তোমার প্রথমে খুঁজবে কি এটা কি আছে কিনা যদি থাকে যদি থাকে তাহলে সে কি চাবে আমাকে মেটা দাও মেটাটা মানে কি বলেন তো ধরেন এই নোটের ইমেজের সাইজ ধরেন দুইশো এমবি ওকে দুশ্যম্পি একবার না হবে দুশ্যম্পিতে একবার না হবে না তাই না দুশ্যম্পি কিন্তু একবার না হবে না দুশ্যম্পি সে কি করবে বলবে যে তুমি এই দুশ্যম্পি যে মেটারটা ফাইলটা সেটা দাও তাহলে ড এই মেটারটা ফাইলটা প্রথমে কার কাছে আসবে ডকার ডিমনের কাছে আসবে সে সেখানে দেখা গেল কতগুলো চাঙ্ক আছে ধরলাম 20 টা চাঙ্ক আছে 20 টা চাঙ্ক আছে প্রতিটা চাঙ্ক 10 10 এমবি করে চাঙ্কের কি আছে বলেন তো চাঙ্কের হ্যাশ আইডি আছে সে হ্যাশ আইডি ডকার ডিমন কাছে আসবে ডকার ডিমন একটা একটা হ্যাশ আইডি ধরে ধরে এই ডকার হাবের কাছে চাবে এই হ্যাশ আইডি চাঙ্কটা আমাকে দাও এই হ্যাশ আইডি আমাকে দাও এরকম করে কয়টা চান চাবে সে এরকম করে সে কয়টা চান চাবে বিশটা চান চালে

এই পুরা জিনিসটাকে এই পুরা ফাইলটাকে আবার হ্যাশিং করবে হ্যাশিং করে যে মানে প্রত্যেকটা হ্যাশের আইডিকে কনক্যাটিনেট করে একটা নতুন হ্যাশ আইডি পাবে সেটাই কার সাথে মেলাবে ডকার হাইড ডকার হাবের ওই হ্যাশের সাথে মেলাবে যদি মিলায় দেখে যে মিলে গেছে তার মানে কি চাঁদটা ঠিক মতো সবগুলো চাঁদ ঠিক মতো কি হয়েছে সবগুলো চাঁদ ঠিক ঠিকমতো ডাউনলোড হয়েছে আচ্ছা এবার চিন্তা করেন

সিএসআর এর টোকেন তো আপনি হ্যাশিং দিয়ে কাজ করে কিন্তু আমি বলছি যে এটা হচ্ছে পৃথিবীতে সারা পৃথিবীতে আজকে আমি যেটা বললাম ড্রপ বক্স গুগল ড্রাইভ সবার ফ্লাই ফাইল সিস্টেম এভাবে করে কাজ করে মানে ওরা যখন ফাইলটাকে স্টোর করে তখন এই মেকানিজমটাকে ফলো করে মাত্র যেটা বললাম যে চাঙ্কিং করা ফাইলটাকে চাঙ্ক করা চাঙ্ক করে তারপর আপলোড করা আপলোড করা হ্যাশিং করা আপনি ড্রপ বক্সের সিস্টেম ডিজাইনটা দেখেন ড্রপ বক্সে ইঞ্জিনিয়ারিং ব্লগে যায় পড়তে পারেন দেখবেন এভাবে করে ওরা ফাইল আপলোড করে ইভেন ডকার হাবও এভাবে করে করে কেন এভাবে করে করে এবার আমি আপনাদের বলি একটা জিনিস বলে না ধর আপনি এইটা হচ্ছে আপনার একটা সার্ভিস ওয়ান এস ওয়ান আপনি আর একটা ডকার ফাইল লিখছেন যেটা হচ্ছে এস টু সেটার উপরে সবকিছু সেম নিচে খালি এরকম লেখা সিএমডি নোট ধরলাম ওয়ান ডট জি এস এরকম একটা এর উপরে লেয়ার সবকিছু কিন্তু সেম ফ্রম নোট এটা সেম এটা আপনি বিল করে অলরেডি চালাচ্ছেন এখন আপনি এটা বিল দিলেন নেক্সট কোয়েশ্চেন হলো আপনি যখন এটা বিল দিলেন এই লেয়ারটা কি সে নামাবে কি নামাবে না নামাবে না ভাই নামাবে না কেন নাম না কারণ হচ্ছে এ একই ফাইল সিস্টেম সে শেয়ার করে দিবে আর আচ্ছা প্রথম কথা সে কি করে বলেন তো সে এইটাকে আবার আপনি যখন এই যে নোট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এটার কি প্রথমে সে ডকার হবে কোয়ারি করবে এইটার হ্যাশ কত হ্যাশ আইডি কত পাইলো সে হ্যাশ আইডি সে কোথায় সার্চ করবে এটার যে এটার যে অ্যাগ্রিগেট হ্যাশ মানে চেকসাম এটা সে কোথায় সার্চ করবে সে লোকাল লোকাল হ্যাঁ লোকালি সার্চ করবে রাইট সার্চ করে সে কি দেখলো যে এটা অলরেডি আছে এটা অলরেডি কি আছে তো সেটা কি ইউজ করবে সে নামাবে না ঠিক আছে এই জন্যই ধরেন আপনি একটা কুবাই অনেকগুলো পড আছে সবগুলো পর্ড এর দেখবেন ইমেজ কি সেম ও কিন্তু প্রত্যেকবার ইমেজ নতুনকে নামায় না কেন নামায় না এই হ্যাশিং এর কারণে আচ্ছা যদি হ্যাশিং না থাকতো তাহলে কি হতো

এটা কি ইসি টু ইনস্টেন্স এর পুরো জায়গা কি আমাকে কোনো রুল বা কোনো কিছু বলে দিতে হবে নাকি সাইট ক্যান নট বি রিচড এইটা কি লাস্টেছে নাকি হচ্ছে পোর্ট এগুলো টেস্ট করা অনেকগুলো হয়ে আছে যেমন আপনারা ফাস্ট টেস্ট করতে হবে পোর্টটা কি রিচেবল কিনা আপনার কম্পিউটার থেকে পোর্ট পর্যন্ত রিচেবল কিনা আমি লাস্ট এই সফাই ডাইকে নিয়ে এটা কাজ করি কোন দেখেছি মানে বলবো যে ব্যাপারটা মানে উত্তম পরিস্থিতিতে পারে নাই

ब्लैक कैन वन नेम তারপর কি করছিলাম কপি প্যাকেজ ডট জসা তারপর কি করছিলাম কপি ইনডেক্স ডট জসা ইনডেক্স ডট জসা তারপর কি রান সিএমডি তাই না আপনি যখনই এই কমান্ডে ও এক্সিকিউট করবে ডকার তখনই কি করবে সে এটা একটা কি করবে এই ফাইলটা যখন নামানো সে কিছু কর শেষ একটা কি জেনারেট করবে রাইট ফার্স্ট হ্যাশ সেকেন্ডে কি এইটা যখনই সে এক্সিকিউট করবে তখনই কি একটা হ্যাশ জেনারেট করবে এটা যখনই করবে এই জিনিস যেমন আপনার মুভি নামান ও কিন্তু বিভিন্ন পেয়ার থেকে আপনি যখন টরেন্ট ফাইলটা নামান টয়েন্ট ফাইলটা একটু খুঁজে দেখেন সবাই খুলে দেখেন টয়েন্ট ফাইলের কি থাকে টয়েন্ট ফাইলের ভিতরে আপনার কোন কোন চাঙ্ক কোন পেয়ারের কাছে আছে পরন্তু পিয়ার টু পিয়ার কমিউনিকেশন একটা সিস্টেম তাই না ও কোনো সেন্ট্রलाइज সার্ভার নাই ও কি করে কোন কোন পিয়ারের কাছে কোন কোন হ্যাশ আইডি আছে তার একটা লিস্ট ওর কাছে আছে সো ওর যখোর আপনারা যখন চান দরকার হয় সে বিভিন্ন মানুষের কাছে সব সবগুলো সবগুলো চাং সে নামায় ঠিক আছে নামায় সে সবগুলোকে কি করে স্টিচ করে জোড়া tali দেয় জোড়া tali দিয়ে তারপর একটা নতুন একটা হ্যাশ বানায় এটার জন্য যে আপনার এটা জন্য ছিল আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মার্কেল ট্রি মার্কেল ট্রি দেখি আসলে ম্যাচিং করে এটাও দেখাই দিব ইনশাআল্লাহ একটু পরে তো এই হ্যাশটা সে ম্যাচিং করে কার সাথে টরেন্টের ফুল টরেন্ট ফাইলটার উপর টরেন্ট ফাইলের নিচে একটা হ্যাশ আইডি থাকে সাথে ম্যাচ করে যদি ম্যাচ করে যায় তার মানে কি আমার ধরেন হচ্ছে যে আমি যে মুভিটা চাচ্ছি সে মুভিটা নেমে গেছে আর যদি ম্যাচ না করে তার মানে কি যদি ম্যাচ না করে তাহলে ও কি করে বলে যে না এখনো মুভিটা নামে নাই তাহলে এই জিনিসটা কি ডকার 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 ইমেজের ক্ষেত্রে সেম না আপনি যখন ডকার পুল করতেছেন তখন আসলে কি আপনি কি পুল করতেছেন ইমেজ পুল করতেছেন সেই ইমেজের কি আছে অনেকগুলা চাঙ্ক আইডি আছে হ্যাশ আইডি আছে সেই হ্যাশ আইডি সবগুলো নামার পরেই আপনার ডকারের যে আপনার যে লোকাল যে ডকার ক্লায়েন্ট সে কি করবে সে বলবে যে আমার এইখানে যা যা দরকার সব নেমে গেছে আচ্ছা ডকার পুশ করার সময় চিন্তা করেন তো আপনাকে ডকার পুশ করার সময় দেখছেন দেখবেন ডকার পুশ করার সময় প্রথমবার পুশ করতে টাইম লাগতেছে প্রথমবার পুশ করতে টাইম লাগতেছে পরেরবার আপনি সামান্য এডিট করে চেঞ্জ করে পুশ করছেন দেখবেন টাইম লাগতেছে না কারণ কি যখন আপনি যখন প্রথমবার যখন পুশ করছেন তখন কি ছিল এই লেয়ারটা ক্লাউডের ছিল না সাপোজ এখানে মোবাই এখানে একটা ব্যাপার আছে এই নোট লেয়ার কতজন ইউজ করতেছে বলেন তো ধর আপনার এই ডকার এই নোট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স দিয়ে ডকার ইমেজ বানাচ্ছে কতজন তার কোন হিসাব আছে আসলে ওয়ার্ল্ডে না না হিসাব নাই সবার সবার বানানো ইমেজ ডকের আপনি আপলোড করতেছেন সবার বানানো ইমেজের সাথে যদি এইটা কমন থাকে ধরেন আমার এক লাখ ইউজার সরি হান্ড্রেড কি ইউজার হান্ড্রেড কি ইউজার সবার সবাই এই ইমেজটা ইউজ করতেছে সবাই পুশ করতেছে তাহলে এই হান্ড্রেড কে যদি আমি এই ইমেজটা যদি প্রত্যেকের জন্য আপলোড করে দিই ডকার হবে তাহলে এটা কি আসলে কোনো ডিসিশন ভালো ডিসিশন না ডিসিশন রাইট ওকে তাহলে যদি ভালো ডিসিশন না হয় তার মানে আমার কি করা উচিত আপনাদের কি মনে হয় কি করা উচিত কারণ হান্ড্রেড কে এই সাইজ হান্ড্রেড এমবি হান্ড্রেড কে বার যদি এটাকে আপলোড করে তাহলে কত এমবি যাবে টেন এমবি তাই না না আরো বেশি অনেক এমবি সরি সরি আমি তো হিসাব করতে ভুল গেছি কে এমবি এত এমবি যাবে উইচ ইস কারণ মানে কোনো কোনো কারণ ছাড়া কিন্তু আপনি যদি এই হ্যাশ এইটা যদি রেখে দেন এই চাঙ্কাটি যদি রেখে দেন এটা ইউনিক গ্লোবাল তাহলে কি হবে তাহলে কি হবে আচ্ছা আমি ভাই মনে কিছুটা বুঝতে পারছি যেটা হচ্ছে আমরা যখন নিজেরা ডকার ইমেজ লিখি মানে ডকার ইমেজ বানাই আর কি সেই ক্ষেত্রে এইটার হ্যাশ আইডি তো ডকার হাবের কাছে আসি সে আর এইটাকে আমরা যখন ডকার পুশ করি তখন সে এইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে নিয়ে নেয় সব কোনটা পুশ করবে সেটা ডকার ডিসাইড করে যেমন এইটা যদি ডকার হবে থাকে এইটা যদি ডকার থাকে তাহলে সে ডকার হাবে পুশ করে না এটা অবশ্যই ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনি যদি এটা পাবলিক ইমেজ হিসেবে পুশ করেন তখন সেটা চেক করে আপনি যদি প্রাইভেট ইমেজ হিসেবে পুশ করেন তখন সে চেক করবে না কিছু এটাকে আপলোড করবে বুঝতে পারছি একটু ভাই পাবলিক ইমেজ হিসেবে পুশ করলে তখন সেটাকে নেবে না আর প্রাইভেট কি নেবে আচ্ছা আমাদের পয়েন্টটা কি আসলে আমি আবারো আসছি আমাদের পয়েন্টটা কি আমরা কি নিয়ে কথা বলছি মানে কি প্রবলেম সলভ করতে আমরা যে ইমেজ লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলো নিয়ে কথা বলতেছি তাই না জি 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 আচ্ছা ডকার ইমেজ লেয়ার কি হয় আমরা যখন ডকার পুল করতেছি বা ডকার তখন আমি সব এরকম একটা কমান্ড দিলাম ডকার পুল নট জেস তাহলে কি হবে এই নোট জেস এর যে ইমেজটা সেই ইমেজটা কি করবে সে না হবে কি হবে না হবে কি হবে প্রথমে কি না হবে এটা না হবে সেটা জেসনে কি আছে এই নোট জেস কতগুলা কতগুলো চাঙ্ক আছে

ঠিক আছে বলে একটু হয়ে যাবে কারণ ডকার বিশাল বড় স্টোরেজ সার্ভিস আছে ওখান থেকে আপনাকে নামায় নামাসি দিবে আচ্ছা এখন কথা হলো এই যে নোট জেস্ট স্যার নোট জেস্ট ইমেজটা ইমেজটা ইমেজ টা বানাইছে কিসে বলেন তো কেন কেউ বানাইছে কি দিয়ে বানাইছে নোট জেস্ট ইমেজটা কি দিয়ে বানিয়েছে এটা কি কখনো কেউ চিন্তা করছেন যে আমার নোট যে আমি যে একটা ইমেজ ওরা যে রাখতেছে ডকার হবে আপনারা সবাই যে একটু একটা কাজ করুন মানে ডকার হবে সার্চ দেন নোট জএস এর ইমেজ লিখে সার্চ দেন আচ্ছা আমি সার্চ দিই আমি দেখাই আপনাদেরকে স্টেপটা দেখাই আসলে আই थिंक ইট वुड बी মোর ক্লিয়ার হ্যাঁ এটা মনে হয় গিটহাবে ওদের কিছু সোর্স কোড দেয়া থাকে সম্ভবত রাইট কেন দেয়া থাকে মানে হোস্ট হ্যাঁ ইমেজটা কিভাবে জেনারেট করছে

যেমন এটা হচ্ছে অফিশিয়াল ইমেজ রাইট গেলাম তো এই ইমেজের কি আছে খেয়াল করেন তো এই ইমেজে কতগুলো ট্যাগ আছে প্রতিটা এটা কি দেখেন তো খেয়াল করছেন এটা কি খেয়াল করছেন সবাই দেখেন তো এটা কি ওই জন্য কয়টা পড়তেছে দেখা তেপে কলটা যে পড়তেছে আরো যদি আমরা যাই নেটওয়ার্ক টাইপে যাই

ব্যাপারটা এরকম ডকারের প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমরা সেই প্যাকেজ ম্যানেজ সিস্টেমটা এখন পড়তেছি নোটটাকে বানায় রাখছে সরি এখন নোটটা যদি কেউ বানায় রাখে তাহলে আপনার এই নোড ইমেজ কি বারবার আবার বানানোর দরকার আছে না 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 দরকার নাই যদি না আপনার স্পেসিফিকলি অনেক মানে ধরেন অনেক কাস্টমাইজ একটা নোড এনভায়রনমেন্ট দরকার হয় একটা নোড এনভায়রনমেন্ট আপনার স্টেবল একটা এনভায়রনমেন্ট কিও একদম বানায় রাখছে বানায় পুশ করে রাখছে সেইটা কি আপনার বানানোর দরকার আছে দরকার নেই ঠিক আছে তাহলে সেটা সেটা দেখেন এখানে কিন্তু এগুলো দেওয়া আছে মানুষজন কি করছে এই ডকার ফাইলটা এখানে দিয়ে দিছে রাইট তাই তো আচ্ছা তাহলে ডকার ফাইল দিছে কেন কারণ ও যে ইমেজটা বানাইছে মানে এটা সে এটা তো একটা পাবলিক রিপোজিটরি ও যে ইমেজটা বানাইছে মানুষজন যে এই ইমেজটা ইউজ করবে এই ইমেজটা ইউজ করার জন্য কি লাগবে মানে মানুষ কিসে বেশি ইউজ করবে ও যে ডকার হাব এর ভিতরে অন্য কিছু দেয় নাই তার তার প্রুফ কি মানে আপনি সিকিউরিটি চেক করতে হবে না আপনার ও যে ডকার ইমেজটা বানাইছে সে ডকার ভিতরে এমন তো হইতে পারে ও লেয়ারে একটা লেয়ারে ওর একটা সার্ভারের কোড দিয়ে রাখছে যেইটা ওই সার্ভারে কিছুক্ষণ পর পর এই ইমেজের ডেটা ই করবে আপনি কন্ট্রাক্টটাকে রান করলে পারে সে একটা জায়গায় পোস্ট করবে এরকম একটা থাকতে পারে না কিছু

আপনি সার্চ দেন এরকম ভাই আপনি ওবনটা এটাতে যান দেখেন এবারে দেখেন একটু আইডিয়া হবে কি ঘটনা কি আছে দেখেন দেখেন

ফাইল সিস্টেম ইনস্টলার না আচ্ছা সরি উবুন্টুর যে ফাইল সিস্টেম সে ফাইল সিস্টেম এই যে দেখছেন কত এমবি এইটা কি নি আসছে ওই কন্টেইনারের ভিতর নি আসছে এই জন্য ওর ভিতর আমরা কি পাচ্ছি মনে আছে যখন আমরা সার্চ করতেছিলাম উবুন্টুর জিনিসপত্র সব কিছু ছিল হুম এইটাকে আমরা বেজ ইমেজ ইউজ করতেছি কখন

আমার কম্পিউটার একটা লেয়ার প্রেজেন্ট আছে অলরেডি সেটাকে সে কেন নামাচ্ছে না কারণ কি সে বুঝতেছে কিভাবে অনেকগুলো কোয়েশ্চেন এখানে বুঝতেছে এই হ্যাশিং দিয়ে ঠিক আছে সো আচ্ছা এবার আসি এটার গুরুত্বটা কি আসলে মানে কেন এত এতক্ষণ এটা বলতেছিলাম সরি

এখন কথা হলো আপনি মানে এইখানে এটা হচ্ছে ডকার আপনি এইখানে যে ডকার ফাইলটা এটাকে যদি বিল্ড দেন তাহলে এরকম এতগুলো লেয়ার ক্রিয়েট হবে এখানে যদি ডকার ফাইলটাকে বিল্ড দেন এতগুলো লেয়ার ক্রিয়েট হবে আপনি এটাকে আগে বিল্ড দিলেন এইটাকে যখন বিল্ড দিতে গেলেন তখন কতটুকু আপনার ক্যাশ থেকে টান দিবে আর কতটুকু সে নতুন করে বিল্ড করবে

নতুন টাই নতুন টাই কেন করতেছে বলেন তো কারণ আমি যদি ইনহেরিট কম ক্যাপাসিটি ফাইল সিস্টেম এর ইনহেরিটেন্স না থাকতো তাহলে এ লেয়ারটা আমার নামতো এটার সাইজ যদি 1 জিবি হইতো তাহলে এটার সাইজও 1.5 জিবি তাহলে কত কত হতো 2.5 জিবি জি কিন্তু এখন খরচ হবে কত এখন খরচ হবে 1.5 জিবি এইজন্যই এটাকে কি বলে ইউনিয়ন ফাইল সিস্টেম এই যে লেয়ারিংটা কেন ইম্পর্টেন্ট ডকার কেন লেয়ারিং করে আপনি যখন পুশ করতেছেন যেমন একটু আগে আমরা কিসের ইমেজ দেখলাম দেখেন চিন্তা করেন প্রথমে আমরা উবন ইমেজ দেখলাম ইমেজ কি ইনহেরিট করে আমি কি কিসের ইমেজ বানাইতে পারি নোডের ইমেজ কি ইনহেরিট করে আমি কি বানাইতে পারি আমার অ্যাপ্লিকেশন ইমেজ বানাইতে পারি রাইট ওপেনটি ইউজ ইউজ করে আমি কি সেই ইমেজ বানাইতে পারি রেডিস পাইথন তাই না তাহলে আমি এরা কাকে ইনহেরিট করতেছে এরা কাকে ইনহেরিট করতেছে

ওকে রূপంటు নাও হবে ওকে রূপంటు নাও হবে না 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 হবে না না হবে না এই জন্যই আসলে এইভাবে করে ডকার এর ইমেজগুলো যখন সার্ভারে চলে আমাদের হিউজ পরিমাণ স্টোরেজ লাগে না কেউ যদি বলে যে ডকারের এত স্টোরেজ লাগে না কেন জিবির পর জিবি আপনি স্প্রিং বুটের একটা সার্ভিস কিন্তু মিনিমাম 700 এমবি হয়

ওইখানে যদি মাইক্রো সার্ভিস থাকে সবাই কোন লেয়ারটা এটাকে ইউজ করবে সবাই না হলে কি হবে তাহলে সার্ভারে বা এটা মানে ক্লাউডে যে বিল আসবে এটা মানে মনে হচ্ছে যে আচ্ছা সমস্যা কি বাট স্টোরেজ বেশি থাকা মানে কিন্তু ক্লাউডে কি দিতে হবে স্টোরেজ জন্য কিন্তু পে করতে হবে বিল পে করতে হবে ওকে আসছে ক্লাসে সামারি কি আসছে ক্লাসে সামারি হচ্ছে আমরা যখন ডকার বিল করতেছি ডকারের প্রতিটা লেয়ার কি হচ্ছে একটা করে হ্যাশার জেনারেট করতেছে এই সে হ্যাশ শারিটা সে পোস্ট পোস্ট করতেছে ডকারভাবে কেউ যখন টান দিচ্ছে সে তখন কি করতেছে ওই মেটার টান দিচ্ছে মেটার গুলো টান দিয়ে সেটার বেশি সে টান দিচ্ছে একটা লেয়ার যদি আমার সার্ভারে আমার কম্পিউটার যদি থাকে ওই লেয়ারটা আমি আবার কি করতেছি না আবার টান দিয়ে নামাচ্ছি না কেন রিডান্ডেন্ট তাই না

এইবার আমি চিন্তা করি আবার একটা ইনফরমেশন সেটা হলো যে আমি h1 আছে h2 আর h3 এই আর h4 এইখান থেকে দুইটা লাইনকে আমি ডিলিট করে এখন আমার ডকার ফাইলের লাইন হইছে মাত্র দুইটা h1 আর h4 এখন কি হবে ডকার কিন্তু এগুলোকে আবার রিবিল্ড করবে কেন বলেন তো এইটাকে সে নাও হবে না নতুন করে সে ইউজ করবে এটাকে এখান থেকে ইউজ করবে কিন্তু ও যখন ফাইলটাকে স্টিচিং করছিল ও যখন এই ফাইলটা বানাচ্ছিল স্টিচিং করার সময় কি হয়েছিল স্টিচিং করার সময় কি হয়েছিল ছিল ছিল কিন্তু এখন কি এইচ টু এইচ থ্রি আছে না না নাই তাহলে সে কি করবে এই দুইটাকে বাদ দিয়ে বাদ দিয়ে এইটাকে এই প্রত্যেক লাইনকে এক্সিকিউট করবে প্রত্যেক লাইন এক্সিকিউট করার সময় যদি দেখে যে একটা ফাইল দরকার সে ফাইলটা আগে চেক করবে লোকাল আছে কিনা না থাকলে না হবে প্রথম কথা হচ্ছে যে ভাই এইখানে আমার একটা কিছু क्वेश्चन আসছে সেটা হচ্ছে ধরেন আমরা ডকার ফাইল থেকে একটা এক্সিস্টিং লাইন বাদ দিলাম সে একটা লেয়ার বাদ দিয়ে দিবে এখন এই লেয়ারটা কি সে ক্যাশে রাখবে না একদম পুরো মুছে ফেলবে না না ক্যাশে রেখে দিবে ক্যাশে থাকবে আচ্ছা ক্যাশে থাকবে জি ক্যাশে থাকবে এই জন্যই ডকারে দেখবেন কিছুদিন পর পর ডকার প্রচুর ক্যাশ জমে পার্স করতে হয় হুম 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 পার্স করতে হয় জি আচ্ছা এইবার আসি সেটা হলো যে আমরা বলে না যে সোর্স কোড এক লাইন চেঞ্জ করলে পরে ডকার আপনি যখনই সোর্স কোড ডকারের ডকার ভিতরে বিল্ড এর জন্য পাঠাচ্ছেন ও প্রথমে কি করে সেই পুরান টেকনিক এই সোর্স কোডটাকে কিসের ভিতরে পাঠায় হ্যাশ ফাংশনের ভিতরে পাঠায় হ্যাশ ফাংশনের ভিতরে পাঠালে কি হয়

Copy copy hmm. right. ং কপি করো এভরিথিং কপি করো স্ল্যাশ এভরিথিং কপি করো রাইট আচ্ছা এখন ও যে কপি করবে এই কপিটা করার পরে ও কি করবে ওইখানে হ্যাশ করবে না

আপনি যখনই কপি কমান্টা দেন ও এখানে যে আগের হ্যাশটা আর নতুন যে হ্যাশটা এই দুটা মিলায় মিলায় যদি দেখে কি হয়েছে হ্যাশ দুটা কি আছে সেম চেঞ্জ তাহলে কপি করে না ওই লে আগের লেখাটাকে চালায় যদি দেখে যে হ্যাশের একটু চেঞ্জ হয় তাহলে কি করে কপি করে ও আচ্ছা আচ্ছা এটা কি কপি অন রাইট মেকানিজম যেটা ওই এটা কি সেটা অপিয়ন রাইট ব্যাপারে যদি কোন কাজ করে যাই নিয়ে বলবো যখন আমরা ভোলিউম নিয়ে পড়বো তখন বলবো আমরা কি একটু একটু বুঝতে পারছি আজকে টপিক ক্লাসের টপিক আসলে ডকার ফাইলের ইমেজ লে নিয়ে কথা বললাম মেনলি যে ইমেজ গুলো যে চাংকিং চাংকি করে যাচ্ছে নামতেছে ইনহেড করতেছে এই এইসব জিনিস কথা বললাম কার কোনো কোয়েশ্চেন আছে যেকোনো আবার একটা কোশ্চেন আছে ভাই যে ইটা মানে আপনার কন্টেইনার লেয়ারে যখন আমরা কোনো কিছু চেঞ্জ করি তখন সেটা হ্যান্ডেল করে কিভাবে মানে ধরেন একটা ইমেজকে আমরা কন্টেইনার হিসেবে রান করলাম ভেরি গুড क्वेश्चन সবাই এটা করে খুব সুন্দর क्वेश्चन দেখেন আমি এটা এটা আমার ইমেজ ছিল রাইট ইমেজ থেকে যখন কন্টেইনার বানাই ফেলছি কন্টেইনার একটা লেয়ার থাকে এক্সট্রা লেয়ার আপনি যখন কোনো কিছু রাইট করবেন ওই লেয়ারে গিয়ে রাইট হয় ওই লেয়ারে গিয়ে রাইট হয় যেমন আপনি ডাটা বেজে একটা ইমেজ নিলেন ডাটা বেজ রান করাবেন যায় ডাটা বেজ যখন ফাইল সেভ করবেন ওই লেয়ারিং গিয়ে রাইট হবে কোন কারণে ডাটা বেজটা ক্র্যাশ করলো এই লেয়ারটা থাকবেন ধাম নাই হয়ে যায় কারণ কি কন্টেনার কনসেপ্টটা কি কন্টেনারকে বলা হচ্ছে এফ ইমেরাল আচ্ছা এই মানে লেয়ারটা কোথায় চিন্তা করেন এটা আপনার কন্টেইনার এগুলো সবগুলো আছে প্রিভিয়াস লেয়ার সে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবে যেটা এই লেয়ারে সব রাইট করবে আচ্ছা এই লেয়ারে সব সবকিছু রাইট করবো ঠিক আছে কিন্তু যখন এই কন্ট্যান্টটা মরে যাচ্ছে দেখেন আপনি এই বানাইছেন বানিয়েছেন থেকে কার থেকে বানিয়েছেন একটা ইমেজ থেকে রাইট ভাই আপনি এই কন্টেইনার রান করতে ইমেজ থেকে সেই ইমেজে কি এররটা ছিল না 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 এই কন্টেন্ট মরে গেছে এই কন্টেন্টটা মরে গেছে আপনি যখন আবার কন্টেইনারকে রান করাবেন কোন কোন ইমেজ থেকে রান করাবেন সেম ইমেজ থেকে রান করালেন সেই ইমেজ থেকে যদি রান করাবেন তখন কি এররটা আছে ওখানে আছে কি নাই নাই মানে তার মানে কি এই জন্য কন্টেনারকে বলা হচ্ছে এফিমেরাল মানে ও যখন কন্টেনার যখন ক্র্যাশ করে আপনি যদি ভিতরে কোনো কিছু লিখে রাখেন এগুলো কি হয়ে যাবে তাই হয়ে যাবে এই জন্য কন্টেনারে কিন্তু আমরা ডাটাবেস চালাতে পারি না চালাই একটা ওয়ে আউট করে চালাই কিন্তু ওটা কিন্তু ওয়ে না আমরা ভলিউম ম্যাপিং করে চালাই ওকে আচ্ছা আর কোনো কোশ্চেন এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে বুঝবো কিভাবে মানে এটা বের এটা হচ্ছে এটা হচ্ছে এটার জন্য আমাদের যেটা করতে হবে প্রচুর পরিমাণে ডকার ফাইল দেখতে হবে দেখে লোকালি বিল্ড করতে হবে যেমন ধরেন রেডিসের ডকার ফাইল কি আমরা বিল্ড করতে পারি না কিভাবে বিল্ড করবেন আপনি প্রথমে উবুন্টু নেন উবুন্টু নিয়ে ওর ভিতরে রেডিস ইনস্টল করেন তারপর রেডিস রান করেন আপনি সব জায়গায় উবুন্টুর ইমেজ নেবেন উবুন্টু ছাড়া কোনো কিছু ইমেজ না উবুন্টু নিয়ে তারপর এখানে কি ইনস্টল করে মাই সিকুয়েল রেডিস মাই সিকুয়েল তারপরে কি আছে আর কি কি আছে বলেন তারপরে সবগুলো ডকার আপনি লিখতে শুরু করেন এই লেখতে গিয়ে আপনি যখন এই যে এইভাবে চিন্তা করবেন দেখবেন আপনি যখন দাম করে প্রথমে রেডিসের কাজ করতেছেন রেডিসের কাজ করা শেষ আপনি মাইসিকল টান দিচ্ছে দেখবেন যে এখানে চার পাঁচটা লেয়ার আর লাগতেছে না আপনি অবাক হবেন কি রে এই লেয়ারগুলো লাগতেছে না কেন মানে লেয়ারগুলো লাগছে না বলতে লেয়ারগুলো আবার টান দিচ্ছে না কেন ও বলবে যে ইউজ ফ্রম ক্যাশ আর এতে কি হবে আপনার ডকার ফাইল লেখা আপনি শিখে যাবেন আমাদের এই দুই ক্লাসের সোল অবজেক্টিভ হচ্ছে ডকার ফাইল এন্ড ডকার ইমেজ আর কিচ্ছু না আমরা আজকে ডকার ইমেজের কি লেয়ারিং গুলো নিয়ে না জানলাম যে ডকার ইমেজ এই যে হ্যাশ আইডি দিয়ে এত কিছু করে এত মেকানিজম করে এগুলো সম্পর্কে জানবো এইগুলা সব প্র্যাকটিস করতে হবে সজল ভাই আমার কোড ডিএনএস নিয়ে একটা কোশ্চেন ছিল করব হুম বল আচ্ছা কোড ডিএনএসটা হচ্ছে আমার কোনো কারণে মানে ওদের হচ্ছে যে উইন্ডোজের জন্য যে .exe ফাইল আছে ওটা ডাউনলোড করার পরে তো আমি হচ্ছে রান করার পরে কোনো কারণে হচ্ছে যে রান হইতেছে না মানে রান হয়েছে কিন্তু হচ্ছে আমি ওইটার ভিতর দিয়ে হচ্ছে ডিএনএস পাস করাইতে পারতেছি না এটা এটা মানে কোনো কি মানে আপনার কোনো কি আইডিয়া আছে কিভাবে করতে হবে বুঝছি না আমি বলেন মানে কোড ডিএনএস হচ্ছে আমি ডাউনলোড করছি ডট এক্স সি রান করছি তো ওইটা হচ্ছে ফিফটি ফিফটি থ্রি ইউডিপি ফিফটি থ্রিতে হচ্ছে বাইন্ড হয়েছে

লোকাল হোস্ট দিতে হবে না লোকাল হোস্ট কিন্তু লোকাল হোস্ট ডিভাইস করে দাও ইটিসি স্ল্যাশ হোস্ট লোকাল হোস্ট এটা আপনি লোকাল দিলে হবে না এইটা আপনি বের করতে হবে যে এই ডিএনএসটা কোড এসে কোন পোর্টে চলতেছে তো আগে ক্লাসে দেখাইছিলাম না নেট স্টার টানেল পিতে দেখা যায় যে কার সাথে বাইন্ড হচ্ছে দেখি কি দেখাইছিলেন নেট স্টার এর কমান্ড আমার একটু বলেন তো জি ভাই আপনি এর আগে দেখাইছিলেন নেট স্টার তারপর হচ্ছে প্যারামিটারগুলো কি দিয়ে দেব টানেল পিএন টি একবার দিলেই হয় টিএনএলপি টিসিপি ইউটিপি আহ ভুলে গেছি এল তে লিসেনিং পি তে পোর্ট টি এন এলপি এটা হচ্ছে তে কাজ করা না আচ্ছা সবচেয়ে যে সবচেয়ে সুবিধা হচ্ছে মানে উইন্ডোজ আসলে ডেভক্সের খুব কাজ খুবই কম ফ্র্যাঙ্কলি যদি বলি বেটার ভার্চুয়াল বক্স সেন্ট করে ওইখানে এই কাজ করা উপমন্ডল কাজ করা আচ্ছা আমার সাজেশন ভার্চুয়াল বক্স আবার ডকার চালাইলে আবার ভার্চুয়াল বক্স চলে না ওই যে ভেগ্রেন্ট চলে না

এগুলো একটু ভালো করে চিন্তা করতে হবে কারণ কি আচ্ছা এটা 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 কেন লাগলো এইবার আসি মানে এইটা নিয়ে কেন কথা বললাম একটা জিনিস করতে হয় এই ডকার ইমেজ তাড়াতাড়ি করতে হয় মানে আপনার বলা হচ্ছে যে বিল অডপশন যখন আমরা করি ডেবসটা তখন একটা জিনিস করতে হয় কি এটাকে কত তাড়ি বিল্ড করা যায় কারণ দেখবেন যে কিছু কিছু ইমেজ বিল্ড হইতে পঁয়তাল্লিশ মিনিট লাগে চল্লিশ মিনিট লাগে এরকম ক্লাউডে অনেক হয় ঠিক আছে তো এখন এটাকে কিভাবে কি করা যায় মানে তাড়াতাড়ি করা যায় যেমন আমরা তো ম্যাভেনের কথা জানি ম্যাভেন কিন্তু ভালো দুষ্ট একটা জিনিস সরি কি ব্যাপার স্ক্রিন শেয়ার পোস্ট ফিক্স স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এখন চিন্তা করেন যে ম্যাভেন বিল কিন্তু ভালো একটা ঝামেলার জিনিস ঠিক আছে ম্যাভেন বিল ভালো একটা ঝামেলার জিনিস তো মানে ম্যাভেন বলতে আমি যখন ম্যাভেন আপনি জামার অ্যাপ্লিকেশন মানে ডকার দিয়ে বিল করা টাইম কনসেনিং কারণ কি আপনি যখন ম্যাভেনের একটা পার্ট থাকে সে যখন আপনি যখন ওই ম্যাভেন বিল দিবেন ও প্যাকেজগুলো আগের প্যাকেজগুলো যেসব প্যাকেজগুলো দরকার বা কমন প্যাকেজ সেগুলোকে আবার নামায় বারবার নামায় খুবই ইরিটিং একটা কাজ তাই না ঠিক আছে তাহলে কি করা যায় এরকম যদি করা যায় আমি একটা লেয়ার বানায় রাখলাম যে লেয়ারে অলরেডি কমন প্যাকেজগুলো আছে ক্যাশিং লেয়ারটা বানায় রাখছি আমি যখন আমার ইমেজটা বিল্ড করতেছি যত অ্যাপ্লিকেশনে বিল্ড ইউজ করতেছি সবাইকে বলে দিচ্ছি তুমি যখন ইউজ করবো তখন একে ইউজ করবো কি হবে এইটুক করতে লাগতো আগে মিনিট আর এই বিল নিচের লেয়ার গুলো বিল করতে লাগলো পাঁচ মিনিট তাহলে কয় মিনিট লাগতেছে বিশ মিনিট যখন আপনি এইটাকে কোথাও বিল্ড করে রেখে দিবেন বেজ ইমেজ হিসাবে এবং বারবার সব জায়গাটা ইউজ করবেন তখন আর প্রত্যেকটা ইমেজ বিল করতে টাইম কতক্ষণ লাগবে 5 মিনিট রাইট 5 থেকে একটু বেশি মিনিট হয়তো কয়েক সেকেন্ড বেশি লাগবে কারণ হচ্ছে এটাকে নামাইতে হবে আপনার দিনে ডেভেলপার যদি পাঁচ বার বিল দেয় তাহলে কিন্তু এটা 25 মিনিট 25 মিনিট টাইম যাচ্ছে আর একটা বিল যদি ইমেজ বিল যদি এরকম আসে 15 মিনিট 25 মিনিট এরকম হয় তখন তো আরো অবস্থা খারাপ হয় ঠিক আছে তাহলে ইয়ার এসেতে আমি এরকমও বিল দেখছি ম্যাভেনের একটা বিল আপনার হচ্ছে 30 মিনিট ধরে চলতে সেটাকে অপটিমাইজ এই মাল্টি এটাকে একটা জিনিস বলে মাল্টি স্টেজ বিল্ড বলে একটা ক্লাস্টার আপনারা এটাকে বিল্ড করে রেখে দেয় আরেকটা জায়গা থেকে আপনি এটাকে ইউজ করবেন আপনি কি এটা বারবার বিল্ড করবেন ইউজ করবেন জাস্ট এর প্রবলেম আছে কি প্রবলেম হয় বলেন তো এই ধরনের জিনিসের প্রবলেম কি কি হতে পারে

কোনো কারণে এই লেয়ারটা বেজ লেয়ারটা ওরা চেঞ্জ করে দিল বেজ লেয়ারটা চেঞ্জ করে দিল মানে ধরেন সাপোজ আমরা আমার মনে আছে গুগলের জাভা এইট এর ওপেন এইচডি একটা লেয়ার ইউজ করতাম ওপেন এইচডি লেয়ারে একটা ঝামেলা আসলো ওই লেয়ারটাকে ওর সাথে মানে সিকিউরিটি ভালনেবিলিটি আসলো ওই লেয়ারটা চেঞ্জ করে দিল চেঞ্জ করে দিয়ে সাথে কি হয়েছে ওই দিন যখন ডেভেলপাররা সব প্রোডাকশন নতুন বিল দিলো ওরা তো জানে না যে এর এই লেয়ারটা চেঞ্জ হয়েছে প্রতিটা মাইক্রোসফিস সাথে সাথে বসে গেছে একসাথে একসাথে পনেরোটা মাইক্রোসফিস পুরো কাজ করতেছে না মানে এটা খুব উইয়ার ইস্যু না ব্যাপারটা বুঝতেছেন প্রোডাকশনে একই সাথে পনেরোটা মাইক্রোসফিস ডাউন কারণ কি জানি না ক্র্যাশ করতেছে আগের দিনও ক্র্যাশ করতেছিল তখন যখন এটা উইশু ফাইন্ড আউট করতে গেলাম তখন প্রথমে কোথায় যে টান দিছিলাম জানেন ওই ডকার ইমেজটাকে নামাইছি নামাই প্রথমে টান দিছে লেয়ারটাকে আগের দিনে যে বিলটা ছিল সে বিলটাকে জিসিআর থেকে গুগল ক্লাউড রিপোজিটরি থেকে টান দিছি টান দিয়ে ওটার হ্যাশ লেয়ারগুলো দেখছি নতুন যে ইমেজ সেটার হ্যাশ লেয়ার দেখছি হ্যাশ লেয়ার যাই দেখি যে এইটার বেজ ইমেজ চেঞ্জ হইছে বেজ ইমেজ কেন চেঞ্জ হইছে সার্চ দিছে সার্চ দিতে আমি গুগল ওখানে বলতেছে যে সিকিউরিটি ভালনেবিলিটিস কারণে এই লেয়ারটা চেঞ্জ হইছে ফিক্স কি হইছে প্রোডাকশনে তখন তখন এই যে আমরা সবসময় দিয়ে রাখছিলাম লেটেস্ট সে তার ওই লেটেস্ট ট্যাগের জায়গায় তখন দিতে হয়েছে ওই স্পেসিফিক হ্যাশটা দিয়ে পুশ করছি তারপরে সব আর মাইক্রো সার্ভিস আপ হয়েছে সো মানে পয়েন্ট হচ্ছে যে আমাদের মাইক্রো সার্ভিস বলেন বা যে ডেভঅপস ক্ষেত্রে এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট প্রোডাকশনে এই সব ইস্যু গুলো হ্যান্ডেল করার জন্য প্রতিটা জিনিস কেমনে কাজ করছে একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার মাইন্ডসেট হচ্ছে প্রতিটা জিনিস কেমনে কাজ করছে এটা নিয়ে ট্রাই করার চেষ্টা করা এটাই আর কোনো কোশ্চেন হ্যাঁ হ্যাঁ তাহলে 이제 Docker যদি 코디এনএস তে ইনস্টল করি এতে তো সেকুন্ডালি আমার লোকাল আইপি থাকে 5 টা বা ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে এন্ট্রি দিতে হবে তো তাই না বুঝিনা মানে কোডিনে যদি এন্ট্রি দি আর এখানে যদি আমার মাল্টিপল কন্টেইনার থাকে প্রত্যেকটা কন্টেইনার আইপি থাকে আলাদা আলাদা তাই না তো এখন যদি প্রত্যেকটা কন্টেন্টের নাম দিয়ে ডিএনএস এ চেনাইতে হয় তো সেক্ষেত্রে তো প্রত্যেকটা আইপি এগেনস্ট নাম গুলো ফরওয়ার্ড করবো আমি তাই না হোস্টেজে ওর ফাইলে আচ্ছা আচ্ছা এটা দিলে তো তখন আমার লোকাল হোস্টে আর রিজার্ভ ডট কনে থাকবে কি লোকাল হোস্ট পাবলিক ডিএনএস বাদে রাইট আচ্ছা তাহলে তো আমি আমার মেশিন থেকে তখন আইপি গুলোকে পিন করলে বা ডিক করলে হচ্ছে ওই

ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হ্যাঁ হ্যাঁ দুইটা ক্লাসের আপলোড যদি